বর্তমান জনপ্রিয় নায়িকা পপি। প্রথমে বিয়ের গুঞ্জন, পরে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, সব মিলিয়ে বেশ কয়েকদিন ধরে শিরোনামে ছিলেন এই অভিনেত্রী। একটি ভিডিও সূত্র ধরে আবারও শিরোনামে এসেছেন নায়িকা পপি। শোনা যাচ্ছে যে মায়ের সহযোগিতাতে নায়িকা হয়ে সাফল্য অর্জন করেছিলেন সেই মায়ের খবর নেন না নায়িকা, এমনকি মায়ের ভরণ পোষণও দেন না বলে অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম। পপি কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে যে আমাকে আমাকে পপি খাওয়ায় পড়ায়, আসলে আমাকে পপি খাইতেও দেয় না পড়তেও দেয় না, পপির বাসায়ও আমি থাকি না। সম্প্রতি গণমাধ্যমের কাছে আসা একটি ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন অভিনেত্রীর মা। পপির মা বলেন, 2007 সালের পর থেকে পপি আমার সঙ্গে থাকে না, সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় আছি সেটাও পপি জানে না। পপি বলে সে আমাকে ভরণ পোষণ দেয়, সব মিথ্যা কথা। পপি আমাকে 2007 সালে আমাকে ছেড়ে দিছে, এখন আমি কোথায় আসি না আসি পপি বলতে পারে না, আর আমি কোথায় আসি না আসি পপি বলতে পারে না। তবে পপির মায়ের এমন বক্তব্যে খানিকটা গরমিল নজরে পড়ে। ওনার ভাষ্য মতে 2007 সালের পর তারা একে অন্যের থেকে আলাদা আছেন, অথচ 2019 সালে পপির সুবাদে গর্ভিণী মা সম্মাননা লাভ করেন মরিয়ম বেগম। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা তুলে দেন। সে সময় পপিকে তার মায়ের সঙ্গে দেখা গেছে। মায়ের এমন বক্তব্যে পপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। তার এই অন্তরালে থাকায় অনেকেই ভাবছেন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। 2019 সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন, তখন তিনি জানিয়েছিলেন শত যোগ্য পাত্র না পাওয়াতে তিনি বিয়ে করছেন না। তবে খোঁজ চলছে, মিলে গেলে 2020 সালে বিয়ে হয়ে যাবে। বিয়ের ক্ষেত্রে আমার একটাই ডিসিশন, আমি আমার মনের মতো যখন ছেলে পাবো তখনই বিয়ের ডিসিশনটা নিব, হুটহাট করে বিয়ের ডিসিশন নিব না। তাহলে কি পছন্দের পাত্র পেয়ে গেছেন এমনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। আশরাফি দিবা, আমার সংবাদ।